আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বানিয়েছি চায়ের কাপে খুব সহজে ভাপে মাত্র একটি ডিম দিয়ে কাপকেক। তো সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজে ফলো অথবা লাইক দিয়ে সাথেই থাকবেন। আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা কতটুকু স্পঞ্জি হয়েছে। আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন ভিতর থেকেও কত সুন্দর জালিদার হয়েছে, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন, খুবই সহজেই আপনারা এটা বাসায় তৈরি করতে পারবেন। এখানে আমি নিয়েছি একটি ডিম আর ডিমটাকে আমি বাটিতে ভেঙে নিয়েছি, রুম টেম্পারেচারের ডিম। দেখা যায় যে অনেক সময় ডিম নষ্ট থাকে, যার জন্য মিক্সিং জারে ডাইরেক্ট না দিয়ে একটি বাটিতে ভেঙে নেওয়াই ভালো। আর এখানে নিয়েছি একটি লেবু, আর অবশ্যই সুগন্ধি লেবু হতে হবে। নিয়েছি এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি আর নিয়েছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। তো মিক্সিং জারে আমি এখানে ডিম আর চিনিটা দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি আমি এতে যে তেলটা আমি নিয়েছি সেই তেল, অবশ্যই সয়াবিন তেল ব্যবহার করতে হবে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি, তো আমি 1/2 কাপ পরিমাণ দুধ এখানে দিয়েছি, বাকি 1/2 কাপ আমি পরে ইউজ করব। আর এখন আমি দিয়েছি এতে এই লেবুর খোসাটা কিছুটা গ্রেট করে আমি ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি যে লেবুটা আমি নিয়েছি সেটা থেকে 1/4 ভাগ লেবু আমি এখানে রস করে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু লেবু দেওয়ার ফলে দুধটা ফেটে যাবে না, কারণ এখানে আমি ঠান্ডা দুধ ব্যবহার করছি। আপনারা হয়তো বা চিন্তা করতে পারবেন যে দুধটা ফেটে যাবে, আসলে এটা ফাটবে না। এরপর আমি সবগুলো উপকরণ ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি একটি বোল নিয়ে নিয়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম। এতে আমি এখন যে মিশ্রণটা বানিয়েছি ব্লেন্ড করেছিলাম সেটা ঢেলে দিলাম। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। আমি যেই কাপে চিনি মেপেছি ঠিক সেই কাপ দিয়ে আমি 2 কাপ পরিমাণ ময়দা এখানে নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার একটু উঁচু করে। তো এই সবগুলো উপকরণ একটু চেলে তারপরে আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। এরপর একটি হ্যান্ড মিক্সের সাহায্যে আমি সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা এখানে আমি যে বাকিটা দুধ ছিল সেই দুধের অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি মিশ্রণের মধ্যে। আমি দেখব যে আমার ঘনত্বটা কেমন হয়েছে, ঠিক তেমন অনুযায়ী আমি এখানে দুধ ব্যবহার করব। আগে দেখতে হবে যে এই ঘনত্বটা কেমন হয়েছে। তো এখন আমার মনে হচ্ছে যে আমার ঘনত্বটা পারফেক্ট হয়েছে কেক বানানোর জন্য। এরপর আমি এতে একটু লবণ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন, তবে আমার মনে হয় লবণ দিলে টেস্টটা একটু ভালো আসে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে ব্যাটারটা কেমন হয়েছে, কতটুকু ঘন হয়েছে। এরপর আমি 6টি চায়ের কাপ নিয়ে নিয়েছি। এই কাপগুলোতে আমি এখন অল্প একটু তেল দিয়ে প্রত্যেকটা কাপ আমি একটু ব্রাশ করে নেব। এখানে আমি হাত দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এখানে তেলটা যদি আমরা কাপের মধ্যে ব্রাশ করে নিই তাহলে আমাদের কেকটা খুব দ্রুত এখান থেকে উঠে আসবে। তো এখানে আমি অল্প অল্প করে ব্যাটার ঢেলে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কতটুকু ব্যাটার দিয়েছি, বেশি দিলে তাহলে ফুলে কেকটা ওপর দিয়ে চলে আসবে কাপের, যার জন্য একটু অল্প করে দেয়াই ভালো। আর এতেই আমার কাপের কেকটা একদম দ্বিগুণ হয়ে গেছে এতটুক বেটারেই, আপনারা দেখতেই পাবেন। এরপর আমি একটি প্যানের মধ্যে পানি দিয়েছি, কারণ আমি এই কেকটা ভাপে বানাবো। তো এই পানির মধ্যেই আমি প্রত্যেকটা কাপ দিয়ে দিচ্ছি। এত সুন্দর কেক হয়েছে, আপনারা বাসায় ট্রাই না করলে বুঝবেন না। অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করবেন, আর খুবই সহজে আপনারা তৈরি করতে পারবেন। এত সহজ যা চিন্তাও করতে পারিনি আমি। আসলে বানানোর পর আমি বুঝেছি যে এত সুন্দরভাবে যে কেক তৈরি করা যায়। এরপর এতে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো ঢাকনাটা অবশ্যই একটা কিচেন টাওয়াল অথবা সুতি কাপড় দিয়ে মুড়িয়ে দেবেন, যেন ঢাকনা থেকে পানি কেকের মধ্যে না পড়ে। তো ব্যাস, আপনারা দেখতে পাচ্ছেন আমার কেকটা কতটুকু ফুলে গিয়েছে মাশাআল্লাহ। এখন আমি একটি টুথপিকের সাহায্যে দেখে নেব যে ভিতরে কাঁচা রয়েছে কিনা। তো আমার কাঠিতে কোনো যে
কিছু উঠে আসেনি, তার মানে আমার কেকটা কুক হয়ে গেছে। এখন আমি কেকটা সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। তবে আপনারা অবশ্যই ঠান্ডা হলে তারপরে কেকটা মোল থেকে তুলে নেবেন, কারণ গরম ওঠাতে গেলে দেখা যায় যে কে অনেকটা লেগে থাকে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য গরমটাই উঠিয়ে দেখাচ্ছি। এরপরও দেখুন মাশাল্লাহ কত সুন্দর উঠে গেছে। আর আপনাদেরকে আমি কেটেও দেখাচ্ছি যে কতটা জালিদার হয়েছে কেকটি। আপনি দেখতেই পাচ্ছেন কতটা জালিদার হয়েছে। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন, পেজের সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।